নমস্কার বন্ধুরা, বাংলা রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে শেয়ার করব আলুর মুচমুচে পকোড়া। আর এই পকোড়াগুলো কীভাবে মুচমুচে তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করে দেখাবো। তাছাড়া এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, আর এগুলো খেতেও খুব ভালো লাগে। তাছাড়া ছোট থেকে বড় সবাই খুব পছন্দও করে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে এখন আমি সরু সরু করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে আলুর পকোড়াগুলো মুচমুচে হবে না। আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি, এখন আলুটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে কেটে নেওয়ার পর আলুটা আমি দু তিনবার জল পাল্টে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আলুটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু আলু থেকে জলটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ অ্যারারুট। এখানে আমি অ্যারারুট ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন, তবে অ্যারারুট বা কর্নফ্লোর দিলে পকোড়াগুলো অনেক মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। এটা মেখে নিতে এক্সট্রা কোনো জলের দরকার হবে না, কারণ পেঁয়াজ আর আলু থেকে জলটা ছাড়বে, সে জলটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি, আর আলু মাখাটা এরকম হবে। আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পকোড়া দিয়ে ভেজে নেব। আর পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পকোড়াগুলো অনেক মুচমুচে হবে। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। আর এগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিচ্ছি। বাড়িতে কেউ আসলে এগুলো খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে দিতে পারবেন, তাছাড়া এগুলো খেতেও খুব ভালো লাগে। ভাত, মুড়ি বা চা, যে কোনো কিছুর সঙ্গে এগুলো খেতে খুবই ভালো লাগে, আর বানিয়ে নেওয়া খুবই সহজ। মাত্র 5 মিনিটের মধ্যে এগুলো তৈরি করে নিতে পারবেন। এগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সব পাকোড়াগুলো আমার একসঙ্গে ভাজা হয়নি, বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলোকে একই রকমভাবে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে বাড়িতে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো হয় আর অনেকক্ষণ মুচমুচে থাকে। তৈরি করে নিলাম খুব কম সময়ের মধ্যে আলুর মুচমুচে পকোড়া। আমার এই আজকের সহজ সরল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।